আসসালামু আলাইকুম ডক্টর এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে ম্যাগনেসিয়াম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো স্পেশালি ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট এই পার্ট অফ ম্যাগনেসিয়াম নিয়ে কথা বলবো তো এখন ম্যাগনেসিয়াম নিয়ে কিছু ব্রিফিং করার আগে আগে জেনে নেই যে ম্যাগনেসিয়াম আমাদের শরীরে মোটামুটি 25 গ্রামের মতো ম্যাগনেসিয়াম থাকে এবং যার 53% থাকে বোনসে এবং 27% থাকে মাসেলে 10% থাকে সফট টিস্যু এবং 1% থাকে ব্লাডে অর্থাৎ আমরা অনেক সময় ব্লাড পরীক্ষা করি ব্লাড পরীক্ষা করে কিন্তু ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি বোঝা যায় না কারণ আমাদের মাত্র 1% থাকে ব্লাডে এবং এই জন্য এটা টোটাল রিপ্রেজেন্ট করে না এবং ম্যাক্সিমাম পোর্শনটাই থাকে কোষের ভিতর সেলের মধ্যে সুতরাং ইন্টারসেলুলার ম্যাগনেসিয়াম যদি আমরা টেস্ট করতে পারি তাহলে সেটা আমরা বুঝতে পারবো কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে সেটা হয় না তো বাইরে হয় যে প্রতিষ্ঠানে হয় সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যারা বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রি থেকে তারা চেষ্টা করতে পারেন সেখানে যোগাযোগ করে আপনারা ইন্টারসেলুলার ম্যাগনেসিয়াম দেখতে পারেন তো যাই হোক ম্যাগনেসিয়ামের ডেইলি রিকোয়ারমেন্ট আমাদের গুরুত্বপূর্ণ ম্যাগনেসিয়াম 4 নম্বরের প্রয়োজনীয় মিনারেল প্রথমে বেশি দরকার হচ্ছে পটাশিয়াম তারপরে সোডিয়াম তারপর ক্যালসিয়াম তারপর ম্যাগনেসিয়াম তো সারাদিনে প্রায় 420 মিলিগ্রামের মতো প্রয়োজন হয় অ্যাভারেজ মহিলাদের একটু কম পুরুষ একটু বেশি বাট কিছু কিছু ডিজিজ কন্ডিশনে এটা অনেক বেশি পরিমাণে দিতে হয় থেরাপিউটিক ডোজে তো এখন ম্যাগনেসিয়াম আসলে আমরা যে কথা বলতেছি ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট নিয়ে কথা বলবো কারণ ম্যাগনেসিয়ামের অনেকগুলো ফর্ম আছে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে সালফেট আছে কার্বোনেট আছে হাইড্রোক্সাইড আছে এগুলো আসলে শরীরে কম অ্যাবজর্ব হয় আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক থেকে এগুলো শরীরে কম প্রবেশ করে সুতরাং এগুলো আসলে অন্য পারপাসে ব্যবহার করে যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড বা হাইড্রোক্সাইড এগুলো স্টুল নরম করার জন্য বা ল্যাক্সিটিভ হিসেবে অনেকটা কাজ করে বাট এর অ্যাবজর্পশন পোর আর ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট খুব ইম্পর্ট্যান্ট ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে গ্লাইসিন নামক অ্যামাইন অ্যাসিড সেই দুটো কম্বিনেশন ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট তো ম্যাগনেসিয়াম ওভারঅল আমাদের শরীরের প্রায় 300 এনজাইম অ্যাক্টিভিটি করে আমাদের নার্ভ মাসেল এগুলোর বোনস এগুলোর ফাংশন স্বাভাবিক রাখতে সাহায্য করে এছাড়া আমাদের ডিএনএর যে ডিএনএ এবং আরএনএর যে কম্পাউন্ড সেখানে ম্যাগনেসিয়াম ইম্পর্ট্যান্ট আমাদের গ্লুকোজ মেটাবলিজমে হেল্প করে তো ইম্পর্ট্যান্ট ভূমিকা আর ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট যেটা আমি আজকে আলোচনার বিষয় তো ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট এক্সট্রা কী বেনিফিট করে তো ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট আমাদের মাসেল রিল্যাক্সেশনে সাহায্য করে অর্থাৎ যাদের মাসেলগুলো স্টিফ হয়ে থাকে সেটা রিল্যাক্স করে আমাদের ভালো ঘুম বা গুড স্লিপ বা ডিপ স্লিপ আনয়ন করে আমাদের এনার্জি বিল্ড আপ করে ঠিক আছে আমাদের এটিপি প্রোডাকশনে সাহায্য করে কো ফ্যাক্টর হিসেবে কাজ করে অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে যে এটিপি তৈরি করা সেখানে ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে ভ্যাসো ডাইলেটর অর্থাৎ ব্লাড ভেসেলগুলোকে ডাইলেট করার মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে বা হাই প্রেশার থাকলে কমাতে সাহায্য করে ক্যালসিয়াম রেগুলেশন করে যে কারণে আমাদের অনেক সময় ক্যালসিয়াম মাত্রাতিরিক্ত হয়ে গেলে ম্যাগনেসিয়াম যখন দেওয়া হয় তখন ক্যালসিয়ামটা আবার কমে আসে অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের একটা চেক অ্যান্ড ব্যালেন্স বডিতে থাকে ক্যালসিয়াম বেশি হয়ে গেলে আমাদের শরীরে অনেক সময় সফট টিস্যু ক্যালসিফিকেশন হয় কিডনিতে স্টোন হয় হার্টের মধ্যে করোনারি আর্টারির মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট হয় যেগুলো মারাত্মক প্রভাব ফেলে আর ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে এজন্য ডায়াবেটিক বা প্রিডায়াবেটিক রোগীদের ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট খুবই কার্যকর এছাড়া মাইগ্রেন হেডেক ডিপ্রেশন স্ট্রেস ইস্যু এবং এটা এইসব ধরনের প্রবলেমে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট সুপার সাপ্লিমেন্ট আর যাদের ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট আসলে খাওয়ার আগে পরে যে কোনো সময় দেওয়া যায় এটা পেটের অ্যাসিডের সাথে খুব একটা সম্পর্কিত না এটা একটা ইম্পর্ট্যান্ট আর এছাড়া ইম্পর্ট্যান্ট স্ট্রেসের জন্য বা অন্যান্য বিষয়ের জন্য আমরা ভিটামিন D3 ভিটামিন B6 এগুলো আমরা প্রেসক্রাইব করি তো ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট আর বিস গ্লাইসিনেট হ্যাঁ দুইটা সাপ্লিমেন্ট অনেকে কনফিউশন করেন যে দুইটাকে আলাদা কিনা তো এটা আসলে জানাচ্ছি যে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট এবং বিস গ্লাইসিনেট একই তো এটার কোনো ডিফারেন্স নেই ইনফ্যাক্ট আর এটা আসলে খেতে হয় হচ্ছে ঘুমের আগে হ্যাঁ মানে বেডে যাওয়ার বিছানা যাওয়ার আগে আপনার ম্যাগনেসিয়াম গ্লাইসিনেটটা খাবেন এটা সাধারণত 100 to 500 মিলিগ্রাম এর মধ্যেই বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায় তো এটা আপনার চিকিৎসক ঠিক করে দেবেন যার প্রয়োজন কম মনে হবে তাকে কম মাত্রায় নিতে হবে যার প্রয়োজন বেশি মনে হবে তাকে বেশি মাত্রায় নিতে হবে আর এখন আমি ম্যাগনেসিয়াম গ্লাইসিনের মধ্যে যে গ্লাইসিন পার্টটা যে অ্যামাইন অ্যাসিড তার কিছু উপকারিতা বলি এই গ্লাইসিন অ্যামাইন অ্যাসিডের কিছু বেনিফিট আছে যেমন এটাও কিন্তু ম্যাগনেসিয়ামের মতো মাসেল রিল্যাক্স করতে সাহায্য করে কামিং ইফেক্ট অর্থাৎ আমাদেরকে ধীস্থির নার্ভগুলোকে শান্ত করা এই বিষয়ে ভালো স্লিপ ইম্পর্ট্যান্ট নিউরো ট্রান্সমিটার রিলিজ করতে সাহায্য করে ডোপামিন সেরোটোনিনের নিউরো ট্রান্সমিটার যেগুলো আমাদের শরীর কামডাউন করে সেরোটোনিন সেটাকে বাড়ায় কগনিটিভ ফাংশন অর্থাৎ আমাদের ব্রেন ফাংশনগুলোকে ইম্প্রুভ করে ব্লাড প্রেশার কন্ট্রোল করে অ্যান্টি ইনফ্লামেটরি প্রদাহনাশক এবং কোলাজেন সিনথেসিস অর্থাৎ কোলাজেন সিনথেসিস না হলে আমাদের জয়েন্ট পেইন গাটের হেলথ এগুলো ঠিক হয় না স্কিন হেলথ ঠিক হয় না তো সুতরাং এই ধরনের সমস্যাতে কোলাজেন প্রবলেম যাদের সমস্যা আছে তাদের গ্লাইসিন অ্যামাইন অ্যাসিডটা খুব ইম্পর্ট্যান্ট বাইল প্রোডাকশন পিত্ত প্রোডাকশনে হেল্প করে এনার্জি প্রোডাকশন এবং প্রিকার্সার অফ গ্লুটাথিওন গ্লুটাথিওন হচ্ছে আমাদের সুপার অ্যান্টিঅক্সিডেন্ট যেটা লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে সুতরাং এই গ্লাইসিনটা থেকে গ্লুটাথিওন প্রমোট করে সুতরাং ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট এই দুইটার একটা কম্বাইন্ড ইফেক্ট আমরা পাই
তো ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট গ্রহণ করার জন্য সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে গেলে অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলে নেওয়া উচিত এবং পরামর্শ গ্রহণ করা উচিত, কারণ যারা অ্যান্টিসাইকোটিক ওষুধ খায় বা ঘুমের ওষুধ খাচ্ছেন বা ব্লাড প্রেশার কন্ট্রোলের ওষুধ খাচ্ছেন বা ব্লাড প্রেশার কমানোর ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা অ্যাডজাস্ট করতে হবে এবং এটার ওই ওষুধগুলো আস্তে আস্তে ট্যাপারিং করে বন্ধ করার জন্য আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এটা গ্রহণ করা উচিত। তো এখন আমাদের ডায়েটারি সোর্স কোন খাবারের মধ্যে এই বিষয়গুলো থাকে, তো আমরা জানি উদ্ভিদে যে সবুজ অংশ ক্লোরোফিল সেখানে ম্যাগনেসিয়াম থাকে। আমাদের হিউম্যান বডি বা প্রাণীতে যেমন ব্লাড একটা গুরুত্বপূর্ণ, একইভাবে ক্লোরোফিল হচ্ছে উদ্ভিদের বিষয় এবং এটার আয়রন যেমন আমাদের ব্লাডের গুরুত্বপূর্ণ অংশ, উদ্ভিদের ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম এরকম একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং ক্লোরোফিল একটা হার্ট ম্যাগনেসিয়ামের, ক্লোরোফিল সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়। গ্রিন লিফি ভেজিটেবল, আমরা যে গ্রিন জুস খেতে বলি, হ্যাঁ, যত গ্রিন ভেজিটেবল থাকবে সেখানেও প্রচুর ম্যাগনেসিয়াম পাওয়া যাবে। বাদামে পাওয়া যাবে, সামুদ্রিক মাছ বা বিভিন্ন অর্গানিক ফার্ম রেজড মাছে এটা ম্যাগনেসিয়াম ভালো রিচ। তো এখন ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, হ্যাঁ, এই সাপ্লিমেন্টটা আসলে অনেক ব্যাপকভাবে ব্যবহার হয়, তবে যাদের লুজ মোশন হয় বা পেট নরম তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে, বাট কিন্তু যাদের কনস্টিপেশন ভ্যারাইটি আছে তাদের ক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম সাইট্রেটটা বেশি ব্যবহার করি। আর যাদের ব্রেন ফাংশনের উপর কিন্তু ম্যাগনেসিয়াম L-থ্রিওনেট নামে আরেক ধরনের ম্যাগনেসিয়াম আছে যেটা কোয়াইট এক্সপেন্সিভ, বাট এটা ব্রেন ফাংশন যাদের ডিস্টারবেন্স আছে তাদের ক্ষেত্রে এটা আরও বেশি ভালো কাজ করে। আসলে এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে সারা ওয়ার্ল্ডে, নিউট্রিসিউটিক্যাল যে একটা ভাগ তৈরি হয়েছে সেখানে এই ধরনের বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট তৈরি করা হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে, এবং এটার মানবজাতির প্রত্যেকটা কোষের উপরে কী কাজ এবং কখন কী ব্যবহার করা হচ্ছে এটা নিয়ে অনেক গবেষণা, এবং ফাংশনাল মেডিসিন চিকিৎসকরা এটা ব্যবহার করছেন এবং এটা অ্যামেজিং রেজাল্ট পাচ্ছেন। তো যাই হোক, এই ইনফরমেশানগুলো শেয়ার করা, আসলে আমাদের নলেজের বা জানার কোনো বিকল্প নাই, আমাদেরকে জানতে হবে। তো আমাদের বডির মিনারেলগুলো, গুরুত্বপূর্ণ মিনারেলগুলো আমাদের যেন ঘাটতি না হয় সেই বিষয়গুলো আসলে ইনফর্ম করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।